আজকে আমিও খুব আনন্দ অনুভব করছি এই মাঘ ফাল্গুনের গল্প কথা এসে, আর অনেক শ্রদ্ধা ভালোবাসা সম্মান প্রদর্শন করি এই লেখিকার প্রতি, জেন কুমকুম ডিক্রুজের প্রতি, যেটা আমাদের অনেক উৎসাহ অনুপ্রেরণা দান করবে। কিছুদিন আগে মোহাম্মদ আবু সাইদের একটা খুব সুন্দর একটা টক বক্তব্য শুনেছিলাম, যদি ভালো মানুষ হতে হও হতে চাও তাহলে ভালো মানুষের সংস্পর্শে আসো, তাদের সংস্পর্শে থাকো, ভালো মানুষ হতে চাইবে। যেন কুমকুম প্রতিবেশীতে লিখে সেটা জানতাম, কিন্তু পরে জানতে পেরেছি ইত্তেফাকি, ভোরের কাগজ, জনকণ্ঠ, বেগম, আরও অনেক জাতীয় পত্রিকায় লেখালেখি করতে, এই বইটা দেখেও প্রচ্ছদটা দেখেও আমার খুব ভালো লেগেছে। তাই যারা এর সাথে জড়িত ছিলেন আপনাদের সবাইকে এবং পরিশেষে লেখিকাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি জেন কুমকুম ডিক্রুজ, আজ আমার রচিত গল্পের বই মাঘ ফাগুনের গল্প গাথা প্রকাশিত হলো। আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমার অনুষ্ঠানে বাংলাদেশের তিনজন বিশপ উপস্থিত ছিলেন এবং আমার ফেসবুক ফ্রেন্ড, আমার আত্মীয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এখানে উপস্থিত ছিল। বিগত কয়েক বছর যাবৎ একটা সংগঠিত মনে হচ্ছে এবং তারা চেষ্টা করে চলেছেন বই প্রকাশ করতে এবং সাপ্তাহিক প্রতিবেশীও চেষ্টা করে চলেছে বই প্রকাশের সহযোগিতা করতে। আর এই ধারাবাহিকতায় বিগত পাঁচ বছরে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, কিন্তু এর বাইরেও অনেক লেখকগণ বই প্রকাশ করেছেন। খ্রিস্টান লেখকদের অবশ্যই একুশে বইমেলায় যাওয়া যায় এবং যায়। এর বাইরেও যে কোনো একদিন বা দুই দিন ধরে আমরা যদি খ্রিস্টান লেখকদের ক্যাথলিক বা প্রোটেস্টান খ্রিস্টান লেখকদের বইগুলো নিয়ে বা সৃষ্টিশীল বইগুলো নিয়ে আমরা একটু প্রদর্শন করি, মেলার আয়োজন করি, এর সাথে অবশ্যই সাংস্কৃতিক দিকটাও থাকবে, বিভিন্ন ঐতিহ্যে সেটা যদি একসাথে মেলবন্ধন সৃষ্টি করা যায় মনে হয় আমাদের লেখক লেখিকা আরও বেশি বেরিয়ে আসবে। আজকে যেন দিন আছেন আপনি, আপনার বই প্রকাশিত হয়েছে, এই দিনে এই বিষয়টা যখন আপনাদের কাছ থেকে এসেছে এটা খুব যৌক্তিক এবং মনে করি যে আমরা একটা বইমেলা ক্ষুদ্র পরিসরে হলেও করতে পারবো ঢাকাতেই, খ্রিস্টান বইমেলা। ইতিমধ্যে বইয়ের ডাক নামে একটা আন্দোলন বলবো, টুমিলিয়া ধর্মপল্লী চরমখোলা গ্রামের কিছু ছেলে বইয়ের ডাক নামে বিশাল বড় একটা বই মেলা আয়োজন করে 21 ফেব্রুয়ারিতে। তো আমরা চেষ্টা করি যে অন্য একটা দিন আমরা পারি কিনা, আর তার জন্য বিশ্বয় মণ্ডলীর পক্ষ থেকে হয়তো সমর্থন থাকবে, আশা করি আপনাদের সমর্থন পাবো এবং অনেক অনেক চিন্তা এবং অনেক স্বপ্ন যে আমরা একটা বইমেলা করবো, খ্রিস্টান বইমেলা যেখানেই বাংলাদেশে আনাচে কানাচে লেখক লেখিকা যারা আছেন তারা আসতে পারবেন এবং এক ছায়া তলে আমরা যেতে পারবো। খ্রিস্টান লেখক ফোরাম আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অব্যাহতভাবে যোগাযোগ রাখবেন যাতে করে মণ্ডলীর সমর্থন নিয়ে আপনাদের উদ্যোগে এবং সমন্বিতভাবে আমরা এই বইমেলাটা করতে পারি। আমার বাংলাদেশ কত সুন্দর দেশ, কত মধুর দেশ, আমার বাংলাদেশ। এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আপনাকে অনেক ধন্যবাদ দিই আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য। আর বিশ্ব মহোদয় লেখকদের জন্য খুব উৎসাহ দিয়ে থাকেন। এর আগে সিস্টার মেরি প্রশান্ত এস এম আরের একটি বই আমরা উদ্বোধন করেছিলাম এই বলে, বইটির নাম ছিল জুসেফের নিকট এসো,
তখনও তিনি এখানে এসেছিলেন এবং আমাদের উৎসব দিয়েছিলেন, আপনাকে ধন্যবাদ দিই। এবং আমরা প্রত্যাশা রাখি মার্ক পাবনের গল্প কথা বইটি পাশাপাশি এই বইটি আমরা পাবো 100 টাকা মূল্যে। এবং আরেকটি বই আমরা হাতে পেয়েছি বাংলায় আমার মা বইটি লেখক দীনেশ পিটার লেখক, আপনারা চাইলে বইটিও এখান থেকে কিনতে পারবেন। তবে আজকে এত বড় অনুষ্ঠান আয়োজিত হলো এবং এর পেছনে আমরা অনেকে ছিলাম আয়োজনের জন্য, এবং আর্চ বিশপ মহোদয় যে এখানে উপস্থিত হয়েছেন, আরও দুইজন বিশপ, এরকম সাধারণত হয় না, একটু অন্যরকমের আজকের আয়োজনটা, এই জন্য আমরা খুবই গর্বিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই হলটা আজকে ভরে গেছে, আমরা লেখক ফোরামের ব্যক্তিরা কিছু কিছু সাহায্য করতে পেরেছি বলে আমরা গর্বিত। ধন্যবাদ দিই এই সুযোগটা দেওয়ার জন্য জেন কুমকুমকে। এই কয়েকদিন আমি দেখেছি মানে তার অস্থিরতার শেষ নেই, কারণ উনি থাকেন আমেরিকায়, তারপরে এই ট্রানজিট নিয়েছেন সোলপুর, এখান থেকে উনি এই ঢাকা শহরে বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা করবেন। অসহায় আমাকে বারবার বলছেন, সিটার আমার তো কেউ নেই, আমার পাশে কেউ নেই। আমি বললাম যে তোমার তো লোকবল নেই, এই অনুষ্ঠান আয়োজন করবে কে? তারপরে বলে আপনারাই করবেন। শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি এবং হলো, সুন্দর আয়োজন হয়েছে এবং উৎসবটা খুবই সুন্দর হয়েছে। তো যা হোক, অনেক মানুষ আসছে, এটা একটা আনন্দের ব্যাপার। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। গ্রাম থেকে শহরে এসে আবার ফিরে যাওয়ার চারটিখানি কথা নয়। আমাদের সুপুরের পিতৃ সন্তান এবং বাঙালি খ্রিস্টান সম্প্রদায়ের স্বনামধন্য লেখক নিধন রোজারিওর পরে বলতে হয় সোনপুরে যারা লেখালেখি এবং সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন তাদের মধ্যে অন্যতম হলেন জেন কুমকুম ডিক্রুজ, একজন জীবন ধর্মী লেখক লেখিকা। তিনি সাধারণ মানুষের জীবন আচরণের মধ্য থেকে তুলে নেন জীবন লেখকের বিষয়বস্তু বা নির্যাস। বিশেষভাবে আমি যদি একবার পড়া শুরু করি সেটা শেষ না করে উঠি না। আজকের এই অনুষ্ঠানে, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেন কুমকুমের বই মাঘ ফাল্গুনের গল্প, আমি নিজেকে সত্যি গর্বিত মনে করছি, কারণ সোলপুরে আমাদের অনেক কৃষি সন্তান রয়েছেন যারা বই লিখেছেন, লিখেন নিধনজি রোজারিও, তারপর আমাদের জেন কুমকুম ডি ক্রুজ এবং আমাদের দীপক দাম, দীপক পিরিস, আরও অনেকেই এই বই লেখেন। বই লেখার ব্যাপারে যে আমাদের সোলপুর থেকে যে প্রতিষ্ঠানগুলো আসছেন, আর আমি পালপুরের হিসাবে অনেক গর্ববোধ করছি, আর আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। জেন কুমকুমদের সুন্দর জীবন কামনা করি, আরও মানুষ বই লিখুক, কারণ বই হলো আমাদের সব কিছু, জীবনের পরিবর্তন করে, মনের বিকাশ করে, আমাদের সমাজকে পরিবর্তন করতে সাহায্য করে। বই ছাড়া কোনো বিকল্প নেই, অস্ত্র দিয়ে যুদ্ধ করে জয় করা যায়, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য বই একমাত্র অবলম্বন। যারা বই পড়বে, ছোটোবেলা আমরা পড়েছিলাম বই কেনা, যে বই কিনলে মাথার চোখ অনেক বৃদ্ধি পায়, অনেকগুলি চোখ হয়, এক দুইটা চোখ না, অনেক চোখ বৃদ্ধি পায়। তারপর জাফর ইকবাল তিনি বলেছেন বই পড়তে হবে, বই পড়তে, বই পড়লে আমরা দেখি, পড়ি এবং তা মূল্যায়ন করি এবং ব্রেনের বিকাশ হয়। তাই যারা বই পড়বে তারা অনেক অনেক লাভবান হবে, এবং যারা বই পড়বে তারা বই লিখবে। আমাদের হুমায়ুন আহমেদের অনেক বই পড়তেন ছোটোবেলায় এবং তিনি অনেক বই লিখেছেন, তাই সেজন্য বই পড়তে হবে। আবদুল্লাহ সাহিদ আলোকিত মানুষ চান, বই পড়ার লোক চান। এখন নারীদের মধ্যে অনেক বই পড়ার লোক হচ্ছে, তারপর অনেক বই লিখছেন নারীদের মধ্যে, এখন মোটামুটি অনেক বিশ পার্সেন্ট অনেক উঠে চলে গেছে যে তারা বই পড়ে। আমি উৎসাহ দিই এই বইটিও পড়বে এবং বই পড়ে পড়ে বই লেখার জন্যে উৎসাহিত হবে আমাদের নারী জাতি এবং আমাদের খ্রিস্টান সমাজ তথা বাংলাদেশ মধ্যে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। Thank you.